আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছি পুরাণে উল্লেখিত বর্তমানে বদ্রীনাথ মন্দির ধ্বংস হওয়ার পর যে জায়গাতে ভবিষ্যতে বিষ্ণুদেব বিশ্ববাসীকে দর্শন দেবেন সেই ভবিষ্যবদ্রী অঞ্চলে প্রাকৃতিকভাবে ধীরে ধীরে তৈরি হতে থাকা বিষ্ণুদেবের মূর্তি এবং মন্দির ও আশপাশের অঞ্চল। সুপ্রভাত বন্ধুরা, আজকে 12 নভেম্বর 2023। আজকে আমি দর্শন করতে পেরব হচ্ছে সপ্তবদ্রীর এক বদ্রী বৃদ্ধ বদ্রীতে। এই যোশীমঠ থেকে বৃদ্ধ বদ্রী যেতে গেলে প্রথমে বাসস্ট্যান্ডে যেতে হবে। বাসস্ট্যান্ড থেকে একটা শেয়ার জিপে বা বাসে করে পৌঁছতে হবে হচ্ছে প্যাহেনি গ্রামে। এই প্যাহেনি হচ্ছে এক পাহাড়ি গ্রাম, খুব সুন্দর সেখানকার প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা বাসস্ট্যান্ডে যাই, এবার বাসস্ট্যান্ড থেকে একটা শেয়ার গাড়ি ধরে নেব, চলুন। এখান থেকে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। সকাল 10টাতে চামোলির দিকে যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি পেলাম না। যোশীমঠ জিপ স্ট্যান্ডে জিপ আছে, কিন্তু তারা বুকিংয়ে যাবে। এই মুহূর্তে শেয়ারে যাওয়ার কোনো গাড়ি নেই। অপেক্ষা করতে হবে কতক্ষণে 10 জন হবে, তারপরে গাড়ি ছাড়বে। সেটা প্যাহেনি থেকে দূরে হলো, সেই দিকে যে কোনো গাড়িতে উঠলেই হতো, কিন্তু আমি প্রথম। এবার অপেক্ষা করতে হবে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক। কতক্ষণ অপেক্ষা করতে হবে কেউই বলতে পারছে না, তাই জন্য এখন হাঁটাই লাগালাম। 5 কিলোমিটার ডিস্টেন্স হেঁটে চলে যেতে পারবো, আর মাঝ রাস্তায় যদি কোনো গাড়ি পেয়ে যাই তাতে উঠে পড়বো। কারণ সকালবেলা, খুব সকালবেলা এখান থেকে বাসগুলো বেরিয়ে যায় যেগুলো বদ্রীনাথ থেকে আসে, তাই জন্য তো এখন আমরা আর বাস পাইনি, শেয়ার গাড়ি ভরসা ছিল। ঠিক আছে, হেঁটে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে কিন্তু অনেকবারই গাড়ি করে যাওয়া আসা হয়েছে, এই জীবনের প্রথম এরকমভাবে হেঁটে যাচ্ছি। দুদিকে পাইনের বাগান, মাঝখান দিয়ে রাস্তা, পাখিদের ডাক শোনা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই সকালবেলার আলোতে এরকমভাবে হেঁটে চলতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আজকে আমার অত তাড়াহুড়ো করার কিছু নেই, আজকে প্রচুর সময় আছে। যোশীমঠ থেকে শুধুমাত্র আর একটা জায়গাই বাকি আছে দর্শনের, সেটা হচ্ছে বৃদ্ধ বদ্রী। কারণ কালকে ভোরবেলা আমি এখান থেকে বেরোবো, যোশীমঠ থেকে, তাই জন্য ধীরে সুস্থে প্রকৃতিকে অনুভব করতে করতে আর একটা জায়গা দর্শন হয়ে যাবে। ফেরার সময় তখন গাড়ি পেয়ে যাব, তখন গাড়িতে করে ফিরব। স্মার্ট ওয়াচ বলছে প্রায় 2 কিলোমিটার মতন চলে এসেছি, আর মেন হচ্ছে রাস্তাটা ঢালু, তাই জন্য কষ্ট হচ্ছে না কিন্তু হাঁটতে। প্রথম দিকে একটুখানি ওপর দিকে উঠতে হয়েছিল, তবে পুরো রাস্তাটাই দেখছি ঢালু, বেশ সুন্দর যাচ্ছি। আমার উল্টো দিকের পাহাড় অর্থাৎ হাতি পাহাড়ে নতুন দিনের সূর্যের আলোতে বেশ উজ্জ্বল লাগছিল। পথে চলতে চলতে একটা ঝর্ণা দেখতে পেলাম। অল্প দূরত্বে হেঁটে যাওয়ার মজা হচ্ছে এইটা। এই দেখুন কত সুন্দর একটা ঝর্ণা রাস্তার পাশে। আমরা গাড়িতে করে যাওয়া আসার সময় কিন্তু অনেকবারই দেখেছি, কোনো সময় কিন্তু গাড়ি দাঁড় করিয়ে এখানটাতে আসা হয়নি। এটা কিন্তু একটা সেলফি পয়েন্ট, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই সকালবেলাতে রাস্তায় গাড়ি কিন্তু খুবই কম, মূলত যারা বদ্রীনাথ থেকে ফিরছেন তারা আরও সকাল সকাল এই রাস্তা ক্রস করে বেরিয়ে গেছেন, আর যারা বদ্রীনাথে আসছেন তারা এতটা পথ পেরিয়ে এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছানোর সময় হয়নি, তাই জন্য রাস্তাতে অনেক কম গাড়ি। কিছুক্ষণ পর আমি থ্যাংক ইউ রাস্তায় চলতে চলতে এক আর্মি অফিসারের সঙ্গে দেখা হলেন, উনি আমাকে লিফট দিয়ে দিলেন।
বললেন যে চলুন আমিও যাচ্ছি ওইদিকে, এবং পৌঁছেও গেলাম। থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম জি, হ্যাপি দিওয়ালি। থ্যাংক ইউ, সেম টু ইউ। ইধার সে, হ্যাঁ ইয়ে গেট হ্যায় দেখিয়ে না, ইয়ে ইয়াহ সে আপকো নিচে পড়েগা ইজি। থ্যাংক ইউ, ওকে বেস্ট অফ লাক আগে কে। এই এসে পৌঁছে গেলাম কিন্তু বিদ্যাপত্রীর প্রবেশদ্বারে। এখান থেকে প্রায় 200 মিটার মতো নিচে নামতে হবে অনি মঠে। গ্রামের সরু রাস্তা দিয়ে নাবতে নাবতে এই দেখুন গ্রামের পরিবেশে পুরো ভর্তি বকরি বললো। এগুলো একটা বাড়ির মধ্যে কত ভাই, কত নাম্বার হয় বকরি? 150। 150? গ্রামের মধ্যে দিয়ে সরু সিঁড়ি পথ ধরে নিচের দিকে এগোতে থাকলাম। এই হচ্ছে প্যানি গ্রাম। এই গ্রামের মধ্যে দিয়েই আমি নাবজি আর কি, বৃদ্ধবতী দর্শনের জন্য। অনেকগুলো সিঁড়ি, অনেক সিঁড়ি ভেঙে নামতে হচ্ছে। এই যে দেখুন, এরপরে আবার এইদিকে। ছোট্ট গ্রামটা কি সুন্দর, এখানকার এখানে একদম ফ্রেশ এয়ার। এই এতটা যে হেঁটে এলাম, কোনো কিন্তু প্রবলেম হলো না, কোনো অসুবিধাই নেই। কি সুন্দর চাষ হচ্ছে। পাহাড়ের ঢালে ধাপ কেটে কেটে চাষ হচ্ছে। এই নিচে এগুলো পালং শাক চাষ হচ্ছে। এইগুলো মাজি কেতনা দূর? হ্যাঁ মন্দির কোন সাইড? ও এই এই লালু আলা, ঠিক আছে। পাহাড়ের মানুষের জীবনযাত্রা দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম। ভাইয়া মন্দির কোথায়? এই সামনে। এই এই অনি মঠে? আরেকটু এগিয়েই এসে পৌঁছে গেছি বৃদ্ধবদ্রীর প্রবেশদ্বারে। এই যে ভেতরে মন্দির, চলুন দর্শন করে আসি। হিমালয়ের কোলে 1380 মিটার উঁচুতে অনিমঠ গ্রামের সুন্দর ছোট্ট এক প্রাচীন মন্দির এই বৃদ্ধবদ্রী মন্দির। এই হচ্ছে বৃদ্ধবদ্রীর মন্দির। কিংবদন্তি অনুসারে এই জায়গাতে ঋষি নারদ বহু বছর ধরে তপস্যা করেছিলেন, এবং সেই তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং বিষ্ণুদেব ঠিক এই জায়গাতেই এক বৃদ্ধ রূপে ঋষি নারদকে দর্শন দিয়েছিলেন। এখানকার বিষ্ণুমূর্তি তাই বৃদ্ধ রূপে বিরাজ করছেন। জনশ্রুতি আছে স্বয়ং বিশ্বকর্মা এই মূর্তিটি খোদাই করেছিলেন। আবার কারোর কারোর মতে আদিগুরু শঙ্করাচার্য
বদ্রী বিশাল মন্দিরের সামনের নারদকুণ্ড থেকে বিষ্ণুদেবের মূর্তি উদ্ধারের আগে এই জায়গাতেই বিষ্ণুদেবের পুজো করেছিলেন। এই জন্য এখনও দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণরা এই মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করে আসছেন। এই হচ্ছে মহাদেব মন্দির। এখানকার মন্দিরগুলো খুব প্রাচীন হলেও কিন্তু যথেষ্ট রক্ষণাবেক্ষণের জন্য মন্দিরগুলো খুব সুন্দরভাবে রয়েছে এবং চারিদিকে যথেষ্ট সাজানো গোছানো আছে। গ্রামের মানুষজন এখানে নিয়মিত পুজো দিতে আসেন। আজকের বৃদ্ধ বুদ্ধি দর্শন আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল। আপনাদের মতামত আমাকে নতুনভাবে শক্তি যোগায় নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। সপ্তবদ্রী দর্শনে বেরিয়ে একটা একটা করে বদ্রীনাথ মন্দির দর্শন করছি, অপূর্ব। তার সঙ্গে তো প্রাকৃতিক শোভা দেখতেই পাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে। হয়তো অনেকে বলবে যে কষ্ট করে বেড়াচ্ছে, এত কষ্ট, তীর্থ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, এটা তো স্বাভাবিক কথাই। বিভিন্ন মন্দিরের বিভিন্ন মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যগুলো জানতে হবে, বুঝতে হবে, তবেই না তীর্থযাত্রা। আবার গ্রামের মধ্যে সিঁড়িপথ দিয়ে উঠে এলাম মেন বদ্রীনাথ হাইওয়েতে। বৃদ্ধ বদ্রী দর্শন করে নিয়েছি, এবারে যাব হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতন দূর। এখন অপেক্ষা করছি এখানকার লোকাল বাসের জন্য। লোকাল বাস পেয়ে গেলে এখান থেকে বিষ্ণুপ্রয়াগ দর্শন করব, দর্শন করে আবার যোশীমঠ ফিরে আসব। আমি জাস্ট ওপরে উঠেছি, উঠে এখানে বসে কিছু খাচ্ছিলাম, এখানে হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো, আমাদের কলকাতার থেকে সবাই এসেছে। এই যে দেখুন, তোমার নাম কি বলো? শুভঙ্কর। পুরো ফ্যামিলি? ফুল ফ্যামিলি। প্ল্যান কী কী আছে? পঞ্চবদ্রী। পঞ্চবদ্রী দর্শন? বাহ, একখানা হয়েছে, দুখানা হয়ে গেল, তিনখানা বাকি আছে। কী কী হয়েছে? যোগবদ্রী হলো, যোগবদ্রী হলো, ধ্যানবদ্রী হলো, নৃসিংহবদ্রী হলো, মধ্যে বিশাল যাবো, এই বিদ্যাবুদ্ধি এখানেই আছে, জগতের মধ্যে তারপর কেদারনাথের মধ্যে। কিরম লাগছে বেড়াতে? খুব ভালো লাগছে। আর কোথায় কোথায় প্ল্যান? বদ্রীনারায়ণ, নীলকণ্ঠ পর্বত পাদদেশ, মাতা মূর্তির মন্দির, তারপরে উপরে ব্যাসগুহা, তারপরে আপনার ভীম, পুরো মানাগ্রাম, পুরো মানাগ্রাম, তার উপরে মানাগ্রাম উপরেও যাবো। ওখানে মানে বসুধারা যাবেন? হ্যাঁ, বসুধারা অবধি। হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে, এবার বাবার মালিক। ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগলো, ভালো করে ঘুরুন। থ্যাংক ইউ। হাতে অনেকটা সময় থাকায় উঠে পড়লাম বাসে। বাস প্রায় 45 মিনিট বাদে নামিয়ে দিল বিষ্ণুপ্রয়াগের কাছে। সামনে বিষ্ণুপ্রয়াগের তোরণদ্বার দিয়ে ঢুকে পড়লাম। আমি প্রথমে অলকানন্দা ও ধৌলিগঙ্গা সঙ্গমস্থল দেখব বলে বাঁদিকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেবে চললাম। এখানে প্রায় 150টা মতন সিঁড়ি আছে। কথিত আছে, পিতামহ ব্রহ্মার নির্দেশ মতন সৃষ্টির দায়িত্ব নিতে অসম্মতিতে নারদের মানব জন্ম লাভ। এই মানব জন্ম থেকে পরিত্রাণ পেতে ঋষি নারদ এই জায়গাতেই তপস্যা করে বিষ্ণুদেবের বর পেয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেন। এখন আমার বাঁদিক দিয়ে বয়ে চলেছে ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা বসুধারা তাল থেকে বেরিয়ে রেণিগ্রামে আসে, ঋষিগঙ্গার সঙ্গে মিশে যায়। এই ঋষিগঙ্গা আমরা ভবিষ্যবদ্রী যাওয়ার সময় তপোবনে দেখেছি। সেই তপোবন হয়ে ধৌলিগঙ্গা এই বিষ্ণুপ্রয়াগে এসে অলকানন্দার সঙ্গে মিশে গিয়েছে। আর আমার ডান দিক দিয়ে বইছে অলকানন্দা নদী। শতপন্থ গ্লেসিয়ার থেকে, অর্থাৎ পাণ্ডবদের স্বর্গে যাওয়ার যে পথ, সেখান থেকে উৎপন্ন হয়ে মানাগ্রাম, বদ্রীনাথ ধাম এবং পরে পাণ্ডুকেশ্বর হয়ে এই বিষ্ণুপ্রয়াগে ধৌলিগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। আমাদের চোখের সামনে সেই পূর্ণভূমি সঙ্গমস্থল। দুই দিক দিয়ে বয়ে চলা এই জলধারা এখানে খুবই চঞ্চল। কী তার শব্দ!
এই সঙ্গমস্থলে দাঁড়িয়ে আমি ক্যামেরার সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখিয়ে কথাবার্তা বলেছিলাম, কিন্তু এই প্রবল শব্দের মধ্যে এবং আমার ক্যামেরাতে অতিরিক্ত ভালো মাইক্রোফোন না থাকার জন্য সেই ভিডিওগুলো শব্দ ভালোভাবে আসেনি, তাই জন্য সেগুলো দেখাতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিষ্ণুপ্রয়াগের দুই পাশে দুই পর্বত, ডান দিকে জয় আর বাঁদিকে বিজয়কে বিষ্ণুদেবের দ্বারপাল বলা হয়ে থাকে। দুই পর্বতের মাঝখানে এই দুই নদীর সঙ্গমের প্রাকৃতিক পরিবেশ সত্যি অবর্ণনীয়। বেশ কিছুক্ষণ সঙ্গমস্থলে বসে রইলাম। এখানে মৃত ব্যক্তিকে দাহ করার ব্যবস্থা আছে। হিন্দু মতে পঞ্চপ্রয়াগের মধ্যে যে কোনো এক প্রয়াগে কোনো মৃত ব্যক্তিকে দাহ করলে তার আত্মার স্বর্গপ্রাপ্তি ঘটে। এরপরে এগিয়ে চলে এলাম বিষ্ণু মন্দিরে। 1889 সালে হোলকারের মহারানী এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন। ভেতরে বিষ্ণুদেবের মূর্তিটি খুবই সুন্দর। পাশেই আছে ভৈরবনাথ মন্দির। আর এক পাশে আছে স্বয়ং মহাদেবের মন্দির। আমি চারপাশটা খুব ভালো করে ঘুরে দেখে নিলাম। আপনাদের কাছে আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বদ্রী বিশালের জয়।